नमस्कार स्वप्नर बागान यूट्यूब चैने सौदीप तुम्हारे सकल के स्वागत जाना बंधुरा एखने जो गाचटी देखो आशा करी सकल सुपरिचित यहाँ हे शसा गाच तो शसा गाच तुम्हारा क्यों छादे कर आज के भिडियो एवं प्रचुर फल जाते गाचे पे पर आज के एक आगे तुम्हारे गाचटा कीसे लागिए से देखा यही देखो यहाँ एक 20 लिटारे जलर ड्राम यटार लम्बा हे 18 इंची एवं इटार जो मुखटा आछे स्पेसटा एटा प्राय 10 इंची थेके एकटू बेशी 11 इंची मतो होये थाके ताहले आशा करी तोमरा बुझते पारछो जे एटा कतटा बड़ो सेई कारणे आमि एटा अर्धेक माटी निएछि देखे नाओ तोमरा आरे अर्धेक माटिर मध्ये आमि एखाने एकदम बीज पुतेछिलाम नार्सारी थेके नार्सारी नय एकटा सारेर बीजेर दोकान थेके आमि मोटामुटी 10 टाकार मतो बीज एई गाछेर बीज लूज हिसाबे बिक्री हय 10 टाकार बीज आमि एनेछिलाम प्राय 15-20টা বীজ পেয়েছিলাম তো সেই সবগুলো আমি লাগাইনি 10টা মতো ফেলেছি এবং তার থেকে 6টা গাছ উঠেছিল তো আমি এখানে 4টেই রেখেছি এর বেশি আমি রাখিনি আর এর যে মাটিটা প্রস্তুত করেছি সেটা কিন্তু খুব লাইট সয়েল এতে আমি 50% জৈব সার দিয়েছি আর 30% আমি মাটি দিয়েছি আর বাদবাকি 20% আমি বাড়িতে পাতা পচি একটা মানে একদম মানে এই যে পাতা পচানো বলতে তোমাদের এই গাছের যে পাতাগুলো পড়ে সেইগুলোকে কম্পোস্ট তৈরি করেছি একদম সেটা দিয়েছি আর কিছুটা হাড়ের গুঁড়ো দিয়েছি হাড়ের গুঁড়ো বেশ 100 গ্রামের বেশি প্রায় 200 গ্রাম মতো দিয়েছি এতটা মাটিতে অনেকটাই মাটি প্রায় 10 কেজি পরিমাণ 10 কেজিরও বেশি মাটি আছে এখানে তো সেটা দিয়েছি দেওয়ার পরে গাছটা যখন চারা উঠলো তখন মোটামুটি চারাটা যখন 5 ফু এই 5 ইঞ্চি 6 ইঞ্চি মানে এরকম এরকম লম্বা সাইজ হলো তখন আমি অল্প অল্প করে সরষের খোলের জল দিয়েছি তারপরে আর কিছু দিইনি তারপরে গাছটা যখন বড় হয় মোটামুটি আর আমি এখানে যে মাচাটা তৈরি করেছি দেখো এটা কিন্তু একটা মাচা নয় এটা হচ্ছে জাস্ট নেট এরকম নেট তোমরা বাজারে যে কোনো জাল যেখানে জাল বিক্রি হয় মাছের মানে মাছের খাবার মাছের জাল এই সমস্ত কিছু বিক্রি হয় সেই সব দোকানে তোমরা পেয়ে যাবে সেখান থেকেই আমি এই জালটা এনেছি এবং এনে আমি এখানে দেওয়ালে ওয়ালে सुंदर को लागिए दिए तुम्हारा ये लागिए देव कारण समस्त गाचर एक सपोर्टर प्रयोजन है सपोर्ट दी खूब सुंदर है गाचटार बयस बर्तमान प्राय एक मास बेसि एक मास 10 दिन भी 12 दिन और तारपरे दिए हे सर्षे खोल बीजे जल कैक दिन दिए अंत 5-6 दिन 10 दिन परपर तर कि दे रिसेंट हमें गाचे खबर प्रयोग करब तक एक डिटेले भिडियो देव जो क्यों परिचर्या करते हैं आज के देखा যে এই যে এই যে নেটটা তোমরা দেখছো এরকম একটা সাপোর্ট কিন্তু অবশ্যই দিয়ে দেবে আমার এই সাইডে নেট লাগানো আছে তো আমি এখানেও এখান থেকে দেখছি গাছটা বেশ সুন্দর উঠে যাচ্ছে আর এই গাছে কিন্তু যেহেতু এখন গাছটা ছোট ছোট বলতে ছোট বলা ভুল গাছের আশা করি তোমরা একটা জিনিস বুঝতে পারছো গাছের পাতা দেখে তোমরা কিছুটা কল্পনা করতে পারছো যে গাছটার গ্রোথ কেমন হয়েছে কারণ গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ কত ফ্রেশ কত পরিষ্কার এবং সাইজ দেখো পাতার এতেই বুঝতে পারবে যে গাছের খাবারের কোনো প্রবলেম হচ্ছে না তো এইভাবে গাছে খাবার দিতে হবে আর এখানে দেখো প্রচুর ফুল আসছে এগুলো কিন্তু সব পুরুষ ফুল স্ত্রী ফুল নেই বললেই চলে এবার এখানে দেখো আবার একটা স্ত্রী ফুল এসেছে স্ত্রী ফুলের নিচে কিন্তু সর্বদা এরকম একটা ছোট শসা থাকবে তো এই গাছটাতে পুরুষ ফুল যাতে বেশি না হয় স্ত্রী ফুল যাতে প্রচুর পরিমাণে পায় সেই কারণে আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে কী ব্যবস্থা নিতে হবে আমাদের গাছে 2G বা 3G কাটিং করতে হবে 2G কাটিংটা কি 2G কাটিংটা আমি প্রথমে করে দিয়েছিলাম 2G কাটিং বলতে এখানে বোঝাচ্ছি যে ফার্স্ট জেনারেশন থেকে অর্থাৎ এই যে দেখো এইটার থেকে যে ডালগুলো বেরিয়েছে এই ডালটার মাথা কেটে দিতে হবে যখনই মাচা এটা উঠে যাবে তখন মাথা কেটে দিলে তার মাথার থেকে আরও 2-3টে ডাল বেরোবে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন কাটিং আবার সেটার থেকে কাটলে সেটার থেকে যেগুলো বেরোবে সেটা হচ্ছে থার্ড জেনারেশনের কাটিং এই যে দুটোকে দেখছো এগুলো হচ্ছে সব সেকেন্ড জেনারেশনের কাটিং মানে সেকেন্ড জেনারেশন থেকে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন তো এটাকে আবার আমাদের কেটে দিতে হবে কী করে কাটবো একদম সিম্পল প্রসেস কোনো কিছু ভাবার নেই জাস্ট এই যে গাছের যে মাথাটা এরা মাথাটা নেবে এরকম জায়গার থেকে একটু এরকমভাবে পিঞ্চ করে দেবে ব্যাস এরকম পিঞ্চ করে দিলে কী হলো এবার এর যে এই অংশ যে পাতা দেখছো এই অংশ এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে এবং সেই ডালে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে তো এইভাবেই এটাকে 3G কাটিং করতে হয় তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আমি উপরের যে ডালগুলো দেখছো এই এরকম জায়গার থেকে আমি কদিন আগেই কাটিং করে দিয়েছি এই জন্য এখান থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে আশা করছি কয়েকদিন পর এটার থেকে আমি আরও অনেক
পাবো, ফল পাবো এবং ফুলও পাবো। এখানে একটা শসা হয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এবং শসার সাইজটা কিন্তু বেশ ভালো। আমি তোমাদের এটা কেটে একটু বাদে দেখাচ্ছি, দেখো এখানে যে শসাটা দেখছো এটা কিন্তু বেশ সাইজ। আমি তোমাদের, আমি যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে আমি সেই কারণে কাটতে পারছি না, আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি শসাটাকে কেটে নিয়ে আসলাম ভিতর থেকে, এর সাইজটা জাস্ট তোমরা দেখো কত সুন্দর সাইজ। এইভাবে তোমরা চাইলে বাড়িতেই শসা লাগাতে পারো, এবং এই শসার যে ফ্লেভার, যে টেস্ট, সেটা বাজারে কেনা শসার থেকে অনেক ভালো হবে। এর গায়ে যে কাটা কাটা দেখতে পাচ্ছ, যখন এটা সম্মানে, এটা একদম এখন কচি, এটা যদি আমি আর একটা দিন রাখতাম তাহলে গায়ের এই কাটা কাটা অংশগুলো পড়ে যেত, তাহলে শসাটা আরেকটু বড় হতো, কিন্তু এটা একদম কচি অবস্থায় আমি ছিঁড়ে নিলাম যাতে এর টেস্ট অনেক ভালো হবে। তো এইভাবেই তোমরা চাইলে অবশ্যই ছাদে, নিজের ছাদে গ্রামের মধ্যে শসা গাছ করতে পারো। আমি যে 2G কাটিং, তোমাদের 2G কাটিং আর 3G কাটিংয়ের নিয়ে আরও ডিটেলসে আরও ভালোভাবে একটা ভিডিও করে দেখাবো, আর এই গাছে সার প্রয়োগ কী করবো না করবো সেটা নিয়েও একটা ভিডিও করবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। ধন্যবাদ, কেমন লাগলো কমেন্টে জানিও।